হ্যালো বন্ধুরা, সুমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো একদম মশলা বাটার ঝামেলা ছাড়া অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত। এটা একটা রিকোয়েস্টিং ভিডিও, আমার এক বন্ধু আমাকে দুধ সুক্ত করে দেখাতে বলেছে। তাই আমার মায়ের কাছ থেকে শেখা এই দুধ সুক্ত রান্নার রেসিপিটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। চলুন দেখে নিই একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত করতে কি কি লাগবে। একটা গাজর, এক ফালি পেঁপে, দুটো সজিনা ডাটা, একটা আলু আর একটা ঝিঙে এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। একটা কাঁচকলা নুনর দিয়ে মাখানো, একটা বেগুন, দুটো উচ্ছে এভাবে লম্বা লম্বা করে কাটা আছে, আর লাগবে কলাইয়ের ডালের বড়ি। দেখুন বন্ধুরা, এই থালায় যা যা আছে সব আমি আগে থেকে এক এক করে ভেজে নেব। মশলার জন্য লাগবে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 1 চামচ রাঁধুনি আর 3 ফালি আদা। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন, আর পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি, আর লাগবে 1.5 কাপ দুধ। প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে আমি এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, বড়িটাও আমি ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে আবার সর্ষের তেল নিয়ে, সর্ষের তেল গরম হলে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজার গন্ধ হয়ে গেলে আমি এক এক করে সবজিগুলো মিশিয়ে দেব। ফোড়ন ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এই থালায় যত সবজি আছে আমি সব কড়াইতে দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। এবার ঢাকনা না দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে এটাকে রান্না করব। দেখো সবজিটা একটু নরম হয়েছে। এবার এর মধ্যে আমি নুন আর অল্প হলুদ মিশিয়ে আবার মিক্স করে নেব। হলুদ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার গ্যাসটা সিম করে দিয়ে 3 থেকে 4 মিনিট আমরা এটাকে রান্না করব। ততক্ষণে আমরা শুক্তোর মশলাটা করে নেব। আদা বাদ দিয়ে এই প্লেটে যা যা মশলা আছে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। গ্রাইন্ডারে যেন একটুও জল না থাকে, এবার আমরা এটাকে একটু গ্রাইন্ড করে নেব। দেখুন এরকম একদম ড্রাই পেস্ট হয়েছে। এবার এর মধ্যে আদা আর পরিমাণ মতন অল্প জল দিয়ে আমরা আবার গ্রাইন্ড করে নেব। দেখুন এরকম একদম মিহি পেস্ট হয়ে যাবে। ততক্ষণে দেখুন সবজিটাও একটু নরম হয়ে গেছে। এখন আমি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প 1/2 কাপের মতন জলও এর মধ্যে মিশিয়ে দেব। এবার ভালো করে সব মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একটুও না থাকে। দেখুন মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ আর 2 থেকে 3 কাপ পরিমাণ জল মিশিয়ে দেব। পুরো দুধ দিয়ে করব না, তাতে খুব রিচ হয়ে যায়। দুধ আর জল মিশিয়ে করবেন, তাতে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না হতে দেব, গ্যাস মিডিয়াম করে দেবেন। 4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নেব। এবার বড়িটা আমি মিশিয়ে আর 2 মিনিট আমি রান্না করব। সবজিটা সেদ্ধ হয়নি, আরও 2 থেকে 3 মিনিট হবে। এখন নুনটা চেক করে নেবেন, যদি কম লাগে একটু মিশিয়ে দেবেন। আমার নুনটা এখানে ঠিকই আছে, তাই আর নুন মেশাচ্ছি না। আমি 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। শুক্তো রান্না আমার প্রায় শেষ। এখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এক এক করে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে আর একবার মিক্স করে নেব। অল্প 5 ফোড়ন শুকনো কলাই ভেজে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে। আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই 5 ফোড়নের গুঁড়ো আমি শুক্তোর ওপরে ছড়িয়ে
আবার মিক্স করে নেব। আপনারা যদি ঘি পছন্দ করেন এখন এক চামচ ঘি এই সময়ে দিয়ে দেবেন। এবার আরেকবার সবকিছু মিক্স করে আমি গ্যাস বন্ধ করে দিলাম। শুক্তোর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো একদম রেডি। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করবেন। আসি বন্ধু, আবার দেখা হবে, নমস্কার।